সাজাবি বানাবো নারকলের পিঠা ছোটোবেলার মায়ের হাতে একটা অন্যতম রেসিপি আমি কীভাবে বানাই সেটা আপনাদের কাছে শেয়ার করবো তার জন্য সবার প্রথমে দু কাপ ময়দা নিয়েছি আর এক চামচ হচ্ছে নুন নেব যেমন হচ্ছে লুচি পাড়াটার জন্য আমরা একটা হচ্ছে নরম ডো তৈরি করে নিই এটা হচ্ছে শক্ত ডো তৈরি করে নেব আর দু চামচ হচ্ছে চিনি নেব নিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন মাখিয়ে নিয়ে একটু একটু করে পানি দিয়ে আমি একটা হচ্ছে শক্ত ডো তৈরি করে নেব আর মোট আমার এক কাপের মতন পানি লেগেছে আবার বলছি এটা হচ্ছে নরম ডো হবে না এটা একটু শক্ত ডো হবে হাতে একটু সময় নিয়ে এটা করতে হবে যখন ডো তৈরি করা হয়ে গেছে এবারে ঝাঁকা দিয়ে পনেরো মিনিট আমি রেখে দেবো আর আপনাদের কাছে সময় না থাকলে পাঁচ মিনিটও রাখতে পারেন একটা হচ্ছে নারকেলকে আমি কুচি করে নিয়েছি এটা এবারে পুর বানিয়ে নেব তার জন্য গ্যাসেতে একটা কড়া বসিয়েছি আর হচ্ছে নারকল কুচিগুলো দিয়ে দেবো আর আমি নারকেল কুচিগুলো একটু বড় সাইজের করেছি আমি হাত কুন্নি দিয়েই করেছি যেমন পিঠেগুলো খেতে একটু হচ্ছে টেস্ট হয় মানে ভালো হয় আর দু চামচ হচ্ছে মিল্ক পাউডার নিয়েছি এর টেস্টটা বেশি বেড়ে যায় এটা দিলে আর একশো গ্রাম গুড় নিয়েছি আমি আখ গুঁড় নিয়েছি আপনার জন্য খেজুর গুঁড়ো নিতে পারেন না হলে চিনিও নিতে পারেন আর দু চামচ হচ্ছে পানি নেব পানিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ফুটটা আমি হচ্ছে ভেজে নেব হাতে সময় নিয়ে একটু করতে হবে আর পানিটা দেবার কারণে হচ্ছে গুড়টা গলে যাবে আর নারকলটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার ফুটটা হচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব আর আমার হচ্ছে ডোটা আমার রেডি হয়ে গেছে এবারে ও থেকে আমি করে লুচির লেচি কেটে নেব এবারে হচ্ছে লুচির মতন এবারে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে এবারে একটু সামান্য একটু পুর দিয়ে দেব দিয়ে হচ্ছে দুদিকে একটু সমান করে মুখটা বন্ধ করে দেবো হাতে করে হচ্ছে চেপে আস্তে আস্তে আঙুলো করে একটু বন্ধ করে দেব তারপরে হাতে করে এরম করে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে একটু শেপ দিয়ে নেব আর পুলি পিঠার হচ্ছে মেশিনও বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও আপনারা করতে পারেন কিন্তু আমি হাতে করে দেখাচ্ছি আর একটা পিঠা আপনাদেরকে করে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি হাতে করে এরকম করে চেপে হচ্ছে চেপে দিয়ে আগুলো করে বন্ধ করে দেব মুখটা তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে সেপ দিয়ে নেব পাড়াটার মতন একটা হচ্ছে বেড়ে নিয়েছি এবারে একটা কন্টেনার ঢাকা দিয়ে এরকম করে কেটে নেব আমার হচ্ছে একটা পাটার মধ্যে তিনটে হচ্ছে লুচির মতন আমি কেটে নিয়েছি বাদবাকি যে হচ্ছে ডোগুলো আছে ওইগুলো পরে লুচির মতন বেলে নেব আপনারা আমি হচ্ছে দু রকম পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাচ্ছি এতে হচ্ছে ওই পুটটা দিয়ে দেবো দিয়ে হাতে করে এরকম চেপে হচ্ছে বন্ধ করে দেবো তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে সেপ দিয়ে নেব এরকম করে সবগুলো আমি করে নেব দেখুন করা হয়ে গেছে এবারে ভেজে নেব আর তার জন্যে গ্যাসেতে একটা কড়া বসেছি একশো গ্রাম তেল নিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি আর একটা একটা করে পুলিগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশি তেলটাকে গরম করবার প্রয়োজন নেই এবারে এক থেকে দু মিনিটের মতো সময় নিয়ে প্রথমে একটু ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি উল্টে নিয়েছি আর দু মিনিটের মতন তারপরে এগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব। বাদ বাকি যে হচ্ছে পুরিগুলো আছে সেগুলোও দিয়ে দেব এইগুলো হচ্ছে দু মিনিটের মতন এরকম ভেজে নেব হাই ফ্লেমে ভাজবেন না তাহলে ওপরের পাটটা হচ্ছে লাল হয়ে যাবে ভেতরটা সিদ্ধ হবে না একটু তেল দিতে থাকবো ওপরে তাহলে ক্রিস্পি হবে আর মুচমুচে হবে খেতে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন কত মুচ মুচ মতো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং